আল্লাহ আল্লাহ রে, আমি আর সহ্য করতে পারতেছি না আল্লাহ। তোমার কাছে আল্লাহ বিচার দিচ্ছি, একটা বিচার করো। রেল লাইনে যেহেতু চাকরি করি, ডিউটি তো অবশ্যই করতে হবে, কিন্তু আল্লাহ যেসব ছেলেমেয়েরা রেল লাইনে এসে আমার সামনে এসে ঘটনা করে, কিন্তু আল্লাহ এগুলো আমি সহ্য করতে পারতেছি না, আর পারতেছি না আমি এগুলো সহ্য করতে। আল্লাহ তুমি তো জানো আমি একজন সিঙ্গেল মানুষ, কোনোদিন কোনো ঘটনা করি নাই, কিন্তু করছিলাম এক সময় তোর সাথে টাইম কিলিয়ে, এরপর থেকে আর কোনো ঘটনা আমি করি নাই আল্লাহ। আজকে সকালে এসে যে ঘটনাটা আমি দেখছি, এটা নিয়ে আমি জগৎ বিখ্যাত পৃথিবীর সারা ওয়ার্ল্ড ফেমাস কষ্ট পেয়েছি, আমি আর সহ্য করতে পারতেছি না। এই জন্য আমি তোমাকে বিচার দিচ্ছি, তুমি আল্লাহ এই ছেলেমেয়েদের কি আমাদের মাঠে আল্লাহ তুমি বিশ্বদানের কাতারে রাখিও, তুমি ওদের উপর গজব না হাজির করো। আমি আর সহ্য করতে পারতেছি না, তোমাকে বিচার দিলাম আল্লাহ। আজকে সকালে যে ঘটনাটা দেখছি, একজন আরেকজনকে চিপস খাওয়াই দিচ্ছে, আমি তাকিয়ে আছি ওদের চিপস খাওয়াই দেখে, আমি পাত্র একটা অটোমেটিক কেয়ে পারছি, কিন্তু আল্লাহ আমি জানি না বলেও। একটু পরে দেখলাম যে ছেলেটা চিপস খাওয়াই দিচ্ছে, ওর হাত একটা কোথায় ঢুকে গেছে, নাউজুবিল্লাহ এগুলো আমি দেখি না, কিন্তু মোবাইলে আমি জুম করে দেখছি ওই হাতটা ওই চিপসের প্যাকেটের ভিতর। কিন্তু আল্লাহ বিভিন্ন ধরনের সমস্যা এখানে ঘটনা হয়, আমি আল্লাহ সিঙ্গেল মানুষ, তুমি আল্লাহ আমাকে দিকে একটু দেখিও, তুমি আল্লাহ ওদের কবরের রাজা মাফ করে দিও না, মাফ করে দিও না, আমার কবরের রাজা ওদের উপর দিও আল্লাহ। এগুলো যেগুলো সমস্যা হয়, যে ঘটনা হয় আল্লাহ তুমি এগুলো ওদের মাফ করে দিও, আমার সহ্য করতে পারতেছি না, আমি সিঙ্গেল মানুষ, আল্লাহ আমার সামনে এখানে এগুলো হয়, তুমি আল্লাহ ওদের ক্ষমা করে দিও না, আমি তোমার কাছে বিচার দিলাম।